রসনা তৃপ্তির অনন্য উপকরণ নওগাঁর শত বছরের ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ। অতুলনীয় স্বাদ ও গন্ধের জন্য ব্যাপক সুনাম রয়েছে দেশের সর্বত্র, সুখ্যাতি পেরিয়েছে দেশের গণ্ডিও। নওগাঁ প্রতিনিধি আব্দুর রফ পাভেলের রিপোর্ট জানাচ্ছেন সেরাজুম মুনিরা। নওগাঁর প্যারা সন্দেশের রয়েছে শত বছরের ঐতিহ্য। কয়েক দফা মালিকানা বদল হলেও প্যারা সন্দেশ ধরে রেখেছে তার সুখ্যাতি। দেশের গণ্ডি পেরিয়ে খ্যাতি ছড়িয়েছে ভারত, সৌদি আরব ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে ঐতিহ্যবাহী এই সন্দেশ তৈরি করছেন বৈদ্যনাথ দাস। এই দোকানে প্রায় 100 বছর বয়স হয়ে গেছে। আমি প্রায় 20-25 বছর ধরে আমি পরিচালনা করছি। এখান থেকে কোনো পাইকারি বিক্রি হয় না, খুচরাই বিক্রি হয়। 1 কেজি সন্দেশ তৈরি করতে লাগে 7 লিটার দুধ। উপকরণ হিসেবে দুধ আর চিনি থাকায় স্বাভাবিকভাবে 7-8 দিন সংরক্ষণ করা যায়। প্রতিদিন 60-70 কেজি প্যারা সন্দেশ বিক্রি হলেও পূজা সহ বিশেষ দিনগুলোতে বিক্রি হয় আরও বেশি। আমাদের এই সন্দেশটা খুব সুস্বাদু, উন্নত মানের মূল্যবান একটা ভোগ সন্দেশ আমাদের এটা। সন্দেশ অনেক সুস্বাদু এবং আমরা এটা ভোগে ব্যবহার করি, দেশের বাইরে আত্মীয় স্বজন হিসাবে পাঠিয়ে দেবেন। ভালো লাগে, বাবার বাড়ি দিয়ে যায়, শ্বশুর বাড়ি দিয়ে যায়। দেশ ও দেশের বাইরে এই সুখ্যাতি ছড়িয়ে দিতে প্রচেষ্টার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা চাই যে এই প্যারা সন্দেশের আরও প্রসার ঘটুক দেশের অভ্যন্তরে, তো অবশ্যই দেশের বাইরেও যাতে এর রপ্তানি হয় এবং এর মাধ্যমে নওগাঁর এই প্যারা সন্দেশের স্বাদ যাতে সবাই উপভোগ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নওগাঁর ঐতিহ্যবাহী এ প্যারা সন্দেশের সুখ্যাতি বিশ্বের আরও অনেক দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।